আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। প্যান্ডামিক সিচুয়েশনের কারণে বিশ্বব্যাপী যেন আর মর্মান্তিক অবস্থা বিরাজ করছে এবং অনেকেই কিন্তু জব হারা হচ্ছে, এবং পাশাপাশি অনেক ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন, তারা তাদের অবস্থা কিন্তু অত্যন্ত নাজুক, সেটা আর বলে বোঝানো যাবে না এক কথায়। সুতরাং সম্প্রতি ফেসবুক অথরিটি ঘোষণা দিয়েছে যে প্রায় বিশ্বব্যাপী 30,000 ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে $100 মিলিয়ন ফান্ড তারা বিতরণ করবে, যেটি পেতে হলে আপনার কিছু ক্রাইটেরিয়া লাগবে। তার মানে আপনার ব্যবসার কিছু ক্রাইটেরিয়া লাগবে, সেই ক্রাইটেরিয়াগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। টোটাল ক্রাইটেরিয়ার মধ্যে রয়েছে 10টি ক্রাইটেরিয়া, এবং সেই 10টি ক্রাইটেরিয়াগুলো যদি আপনার ব্যবসার মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই আপনি অ্যাপ্লিকেবল হবেন, এবং এই ভিডিওর শেষে আমি দেখিয়ে দিব এবং কীভাবে আপনি অ্যাপ্লিকেশনটা করবেন। সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনও, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে নিন, পাশাপাশি বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। এবং ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট, এবং লাইক দিন, কমেন্ট করুন, বেশি বেশি শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন যাতে সবাই উপকৃত হতে পারে। অলরাইট, আমি ধাপে ধাপে শর্তগুলো আলাপ করছি আপনাদের সাথে, আশা করি মনোযোগ দিয়ে শুনবেন এবং শেষ পর্যন্ত থাকবেন। কেটে কেটে দেখলে আপনি কোনো একটি শর্ত মিস করলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না। শর্তগুলোর মধ্যে টোটাল রয়েছে 10টি। শর্ত নাম্বার 1, তার মানে 1 নম্বর শর্ত হচ্ছে আপনার ব্যবসাটি অবশ্যই প্রফিটেবল হতে হবে, আপনি যেই ব্যবসা করুন না কেন সেটি অবশ্যই প্রফিটেবল হতে হবে। 2 নম্বর শর্তের মধ্যে তারা রেখেছে যে আপনার ব্যবসার মধ্যে মিনিমাম 2 থেকে 50 জন কর্মী থাকতে হবে, তার মানে ওয়ার্কার থাকতে হবে। 3 নম্বর শর্তের মধ্যে তারা রেখেছে যে আপনার বিজনেসের বয়স কমপক্ষে 1 বছর হতে হবে। 4 নম্বর শর্তের মধ্যে তারা রেখেছে যে এই প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে আপনার ব্যবসার কেমন ক্ষতি হয়েছে তার একটি প্রমাণ লিখে তাদেরকে জানাতে হবে। 5 নম্বর শর্তের মধ্যে তারা রেখেছে যে আপনার ব্যবসা সম্পর্কে ফেসবুক অথরিটি জানতে পারে, সেজন্য যোগাযোগের একটি ঠিকানা তাদেরকে প্রোভাইড করতে হবে। 6 নম্বরের মধ্যে রয়েছে আবেদনের জন্য একটি ভেরিফাইড ইমেইল থাকতে হবে, তার মানে আপনার যদি একটি ফেসবুক পেজ থাকে বা ফেসবুক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে অবশ্যই সেটির একটি ইমেল অ্যাড্রেস রয়েছে এবং সেটি যোগাযোগের জন্য তাদেরকে প্রোভাইড করতে হবে। 7 নম্বরের মধ্যে রয়েছে নির্দিষ্ট অফিস থাকতে হবে, আপনি যে ব্যবসাটি করুন না কেন, অর্থাৎ তার একটি নির্দিষ্ট অফিস থাকতে হবে। 8 নম্বরের মধ্যে রয়েছে যে আপনার বিজনেস লাইসেন্স মাস্ট বি থাকতে হবে, এবং অংশীদারি ব্যবসা হলে অবশ্যই তারও লাইসেন্স থাকতে হবে। 9 নম্বরের মধ্যে তারা রেখেছে যে ব্যবসাটি আপনি করেন সেই ব্যবসাটির অবশ্যই একটি অফিশিয়াল রেজিস্ট্রেশন থাকতে হবে। 10 নম্বর, যেটি সর্বশেষ, সেটি হচ্ছে যে ব্যবসা যদি আপনার অনলাইন ভিত্তিক হয় তাহলে আপনার আবেদন করার কোনো প্রয়োজন নেই। আশা করি এই 10টি শর্ত যদি আপনার ব্যবসার মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই আপনি এই ফান্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো আমি বলেছিলাম যে কীভাবে অ্যাপ্লিকেশনটা করবেন, ভিডিওটি বড় হবে বিদায়, আপনাদের কাছে আপনাদের সাথে আমি জাস্ট কীভাবে অ্যাপ্লাই করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। আপনি যদি গুগলে সরাসরি সার্চ দেন ফেসবুক COVID-19 রিলিফ ফান্ড, এটি লিখে যখন সার্চ দিবেন এখানে অনেকগুলো ওয়েবসাইট দেখতে পাবেন। এই ওয়েবসাইটগুলোর মধ্যে আপনাকে চুজ করতে হবে হাউ টু অ্যাপ্লাই ফর ফেসবুক করোনা ভাইরাস বিজনেস গ্রান্টস, এবং এখানে যদি আপনি ক্লিক করেন তার মানে এটি ওপেন করেন। ওপেন করার পরে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস উপস্থিত হবে, এখানে সব কিছু বিস্তারিত লেখা রয়েছে এবং কীভাবে আপনি অ্যাপ্লিকেশনটি করবেন সেটি অবশ্যই আপনি এখান থেকে বুঝে যাবেন। জাস্ট আপনাকে একটু সময় নিয়ে পড়তে হবে, পড়ার পরে আপনি আপনার ডকুমেন্টগুলো যদি আপনি সাবমিট করতে পারেন তাহলে আপনি অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবেন। যদি আপনার লাক ফেভার করে তাহলে এইখান থেকে আপনি একটি অ্যামাউন্ট অফ মানি ফান্ড পেতে পারেন আপনার ক্ষুদ্র ব্যবসার জন্য। সুতরাং আপনাকে মনে রাখতে হবে যে আপনি যদি মোটামুটি ব্যবসা করেন বা আপনি ঝুঁকির মুখে পড়েছেন এই ব্যাড সিচুয়েশনে, আপনাকে আমি অনুরোধ জানাবো এই 10টি শর্ত যদি আপনার ব্যবসার মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই আপনি এই অ্যাপ্লিকেশনটি সাবমিট করবেন। সো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন, লাইক দিন, ভালো লাগলে কমেন্ট করুন, আর
পাশাপাশি শেয়ার দিয়ে সবাইকে উপকৃত হওয়ার সুযোগ দিন। আল ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার।